যান দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। জানা যায়, শনিবার শান্তিরবাজার শহরের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স গাড়ির সঙ্গে একটি অটোর সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর অটোটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়কের মাঝে বিকল হয়ে পড়ে। অ্যাম্বুলেন্সের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। জানা যায়, অ্যাম্বুলেন্সটি কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিড পজিটিভ এক গর্ভবতী মহিলাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্স চালক চারদিকে সাহায্যের জন্য আবেদন করেন, কিন্তু পজিটিভ রোগী হওয়াতে এগিয়ে আসলো না কেউ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ও আরক্ষা দপ্তরের কর্মীরা। সকলে উপস্থিত হলেও ভাগ্যের কি নির্মম পরিহাস, মুমূর্ষু রোগিণীকে সাহায্যে কেউ এগিয়ে আসলো না। রোগীর সাহায্যার্থে শান্তিরবাজার জেলা হাসপাতালে ফোন করা হলে জানা যায়, জেলা হাসপাতালের 102 নম্বরের অ্যাম্বুলেন্স বিকল হয়ে রয়েছে। এই অসহায় অবস্থায় জাতীয় সড়কের মাঝে রোগী ও অ্যাম্বুলেন্স চালক প্রায় 20 মিনিট অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। শেষে অ্যাম্বুলেন্স চালক দিলীপ কুমার ত্রিপুরা পিপি কিটস পরিধান করা অবস্থায় গাড়ি সারাই করতে শুরু করে। দিলীপ কুমার ত্রিপুরার এই অবস্থা দেখে স্থানীয় দুই যুবক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিছু সময়ের মধ্যে দুই যুবকের সহযোগিতায় অ্যাম্বুলেন্সের চাকা পাল্টিয়ে অ্যাম্বুলেন্স চালক গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে একই দিনে দক্ষিণ জোলাইবাড়ি এলাকায় TR08B7816 নম্বরের পালসার বাইক জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে বাইক চালক সূর্যবাড়ির বাসিন্দা জয়ন্ত কুমার ত্রিপুরা বয়স 28 গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় আহত যুবককে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাইবাড়ির সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। ব্যুরো রিপোর্ট, সার্স ইন্ডিয়া, টিএনএন।